সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান চব্বিশ ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত সংবাদগুলো নিয়ে আজ আমরা বিশ্লেষণ করতে চাই বিশ্লেষণের জন্য আমাদের স্টুডিওতে দুজন রাজনীতিবিদ উপস্থিত হয়েছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে আমার বাদিকে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আরও রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আপনার দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনা শুরুর আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই যেখানে আমাদের বার্তা সম্পাদক বেরোজির আহমেদ রয়েছেন বেরোজির আহমেদ আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই মানে আপনাকে ধন্যবাদ দিনের সবশেষ বা এই মাত্র যে খবরটি আমরা পেয়েছি সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই রেমান রাজধানীর গুলশান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক জ্বালানি বিদ্যুৎ উপদেষ্টা তৌফিকি আলহাই চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া জিনাইদহ সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল কেউ গ্রেফতার করা হয়েছে মেহেদি হাসান চৌধুরীকেও গ্রেফতার করেছে বলে জানা গেছে আমরা এই স্বপ্নটি কিছুক্ষণ আগে পেয়েছি অন্য খবরের মধ্যে আমার রয়েছে আপনি পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেছেন সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই সম্পর্ক সেইটা নেতিবাচক প্রভাব ফেলছে পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা এক্ষেত্রে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে উপদেষ্টা বৈঠক হয় বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন তবে এ বিষয়ে কিন্তু ভারতীয় হাইকমিশনার সীমান্ত হত্যা নিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন তিনি বলেছেন দেশের সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নিয়ে যায় এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে অন্যদিকে অর্থ বাণিজ্য উপদেষ্টার সাথেও ভারতের হাই কমিশনারের বৈঠক হয়েছে সেখানেও অর্থ উপদেষ্টা জানিয়েছেন ভারতের সাথে যেই চলমান প্রকল্পগুলো রয়েছে এগুলো বন্ধ হবে অর্থাৎ কাজ চলবে এরম আরেকটি বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বা প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে অন্তবর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনিসের সরকারকে তারা সমর্থন দিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র পক্ষ থেকে আরেকটি আরেকটি বিষয়ে বলা হয়েছে যে বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ ছাত্রদের বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না এ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে এটার তারা প্রতিবাদ জানিয়েছে যে আন্দোলনের সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ত ছিল না তবে তারা ডক্টর মোহাম্মদ ইউনিস সরকারকে আগামীতে আরও সহযোগিতা করবে এবং সরকারের সাথে কাজ করে যাবে অন্যদিকে পররাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে আরও জানানো হয়েছে আগামী দশ থেকে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী যে পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু উনি ভারত এবং বাংলাদেশ সফর করবেন রেমান এই ছিল আমার কাছে সবশেষ তথ্য জি আহমেদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনা শুরু করতে চাই কমরেড সাইফুল হক আপনাকে দিয়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম নানা দুর্নীতি নানা কথা বিভিন্ন সময়ে আপনারা প্রতিবাদ করেছেন মিছিল করেছেন আন্দোলন করেছেন টক শোতে কথা বলেছেন কিন্তু কোনো সুরাহা হয়নি সবশেষ আদানি এবং স্থিক পাওয়ারের বিরুদ্ধে নানা কথা হচ্ছে আদানি টাকা দাবি করছে এমন একটি সময় সাবেক প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা তৌফিক আলাই চৌধুরীকে আটক করা হয়েছে আপনার বক্তব্য জানতে চাই আপনাকে ধন্যবাদ এটা আমরা আমি আপনার এখানে আসার পরেই এটা খবরটা জানতে পেলাম তো তাকে তো তাকে শুনলাম তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনি যেটা উল্লেখ করলেন যে এই বিদ্যুৎ এবং জ্বালানি খাতে এ পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে যতগুলো এব্যাপারে সরকারের যে তৎপরতা এগুলো তো প্রধানত এই সাবেক প্রধানমন্ত্রীর এই যে বিদ্যুৎ এবং জ্বালানি সংক্রান্ত যে উপদেষ্টা তিনি তার নিয়ন্ত্রণে বলি কর্তৃত্ব বলি বা তার ব্যবস্থাপনায় বলি এগুলো সংগঠিত হয়েছে এবং বাংলাদেশে যতগুলো খাতে রোমহর্ষক দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে এবং সেখানে হাজার হাজার কোটি টাকা যেখানে আত্মসাত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ এবং এই জ্বালানি খাত এবং সরকার আপনি জানেন যে কুইক রেন্ট্রাল প্রকল্পগুলো চালু করার সহ এই খাতে দেশের ভেতরে এবং বাইরে যতগুলো চুক্তি হয়েছে এই চুক্তিগুলো নিয়ে যাতে কোনো প্রশ্ন উত্থাপন করা না যায় তার জন্য একটা দায়মুক্তি আইন হয়েছে সংসদে দুবার তিনবার এই দায়মুক্তি আইনের এটাকে আবার এক্সটেনশন আবার দেওয়া হয়েছে আমি নাগরিক হিসাবে আমি দেশের কোনো আদালতে কোনো আইনের আশ্রয় আমি সেখানে গ্রহণ করতে পারবো না আমি কোনো প্রশ্ন তুলতে পারবো না তো এই দায়মুক্তি আইন থেকে খুবই পরিষ্কার আর আমরা অসংখ্য অভিযোগ যেটা আপনি আপনি উল্লেখ করছিলেন তফিক এলাহী চৌধুরী তো তো এমনি প্রবীণ মানুষ মুক্তিযুদ্ধ তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সত্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মানুষগুলো তারা শেষ জীবনে এসে তারা এমন সমস্ত অপতৎপরতা অপকাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন যেগুলো পুরো আজকে ধরুন বিদ্যুতে যে সংকট সেই সংকটের জন্য তো এই মানুষগুলোকে তো দায়ী করবার প্রশ্ন আছে আপনি খেয়াল করবেন যে শুধুমাত্র কুইক রেন্টাল খাতে প্রায় মনে হচ্ছে প্রায় পঁচাশি হাজার কোটি থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা এগুলো অনেকগুলো কোম্পানি সামির থেকে শুরু করে অনেকগুলো কোম্পানি এবং যার বসে বসে যেটাকে সরকারি টাকা যেটা এদেরকে দেওয়া হয়েছে যেগুলো নিয়ে আমরা প্রশ্ন উত্থাপন করেছি আপত্তি করেছি যেগুলো নিয়ে আমরা বিরোধিতা করেছি কিন্তু এটা ক্যাপাসিটি চার্জের নামে যেই ক্যাপাসিটির চার্জের নাম করে এবং যেই কোম্পানিগুলো একবার এবং এটার পরিমাণটা ছিল খুবই কম এগুলো কোথাও করা যাবে না তা না কিন্তু এগুলো সাময়িক সময়ের জন্য হতে পারত কোথাও ছ মাস এক বছর কি দু বছর কিন্তু আমাদের এখানে বলতে পারেন প্রায় দেড় দশক ধরে কিন্তু এগুলো কিন্তু অব্যাহত আছে কোনো প্রশ্ন ছাড়া কোনো জিজ্ঞাসাবাদ ছাড়া কোনো স্বচ্ছতা নেই এবং এসব জায়গায় কোনো জবাবদিহিতার কোনো বালাই বলে কিচ্ছু নেই তো সেজন্য ধরুন এখন তৌফিক আলহি চৌধুরীর এই গ্রেপ্তারটা অন্য গ্রেপ্তারের মতো না তো সুতরাং তাকে কিভাবে সমগ্র এই দুর্নীতির যে মহাসমুদ্র যেটা হয়েছে এই মন্ত্রণালয়কে কেন্দ্র করে এবং যার সাথে সরকারের এক নম্বর থেকে শুরু করে আগের যার সাথে নানা বড় বড় চায়েরা নানা জড় বড় বড় সিন্ডিকেট বড় বড় কোম্পানি যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তো তাদের সবাইকে আমি মনে করি পুরো বিষয়টা যাতে বেরিয়ে আসে মানুষ যেন এগুলো জানতে পারে তথ্যপত্রগুলো যাতে বেরিয়ে আসে এবং এগুলো সম্পর্কে তারপরে আপনি সুনির্দিষ্ট অভিযোগ মামলা চার্জশিট দায়ী করে এবং এটা বিশেষ করে যে টাকাটা এগুলোর হাজার হাজার কোটি টাকা এই সেক্টর থেকেও বাইরে গেছে সেই টাকাগুলো উদ্ধার করা যাবে কি না আর যে সমস্ত কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে মনে করি সেই সব কোম্পানিগুলোকেও শ্রমিক গ্রুপের মতন অনেকগুলো কোম্পানি তাদেরকে আইনের আওতায় আনার সুযোগ আছে তাদের কিভাবে আনবেন সেটা আইনগতভাবে পরামর্শ করে তাদেরকে এটা আনা এবং এখনও পর্যন্ত বিদ্যুতে যা আমরা জানতাম যে বিদ্যুৎ নাকি বা আমাদের অতিরিক্ত বিদ্যুৎ সংসদে তখন গল্প হয়েছে যে মানুষ এখন বিদ্যুৎ এখন কেনার লোক নেই ঝুড়িতে করেও বা যদি আপনি নিয়ে যান তো তাহলে সেখানে বিদ্যুৎ কেনার লোক পাওয়া যাচ্ছে না আজকে ঢাকা শহরে আপনি খেয়াল করবেন কেবলমাত্র ঢাকা শহরেই এক ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা পরপর অনেক জায়গাতে বিদ্যুৎ থাকছে না তো এগুলো তো পুরনো সরকারের যে অপরাধ এবং পাপ তার প্রায়শ্চিত্ত তা দায়ভাগটা এখন লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষকে এখন বহন করতে হচ্ছে আরেকটা যেটা বললেন এটা বলে এই প্রসঙ্গে শেষ করি এরকম একটা দুর্যোগের সময় যখন প্রতিবেশী ভারত বা যাদেরকে আগের সরকার বন্ধু হিসেবে দেখত আদানি গ্রুপ তারা তাদের বিদ্যুতের সাপ্লাই তারা নাকি এখানে তারা অনেকখানি তারা কমিয়ে দিয়েছেন এবং তারা এটা একটা শুনলাম আর একটা তারা আবার বাড়তি চাপ টাকার জন্য আমাদের যখন নানা ধরনের ব্যালেন্স অব পেমেন্টের প্রবলেম আছে যখন আমরা এখনও পর্যন্ত সরকার মাত্র এক মাস হলো এক মাস কয়েকটা দিন এখন তারা চাপ তৈরি করছে যে তাদের যে টাকাটা সেই কোম্পানিকে তারপরে ফেরত দেওয়ার জন্য তো এগুলো তার মানে এই সরকারের উপরে বহুমুখী যে চাপ তৈরি করা হচ্ছে তো এগুলো তার একটা প্রমাণ আমি আমি আশা করব এগুলো এই পুরো কাহিনীটা এটা আনফোল্ডেড হবে মানুষ জানতে পারবে এবং এগুলোর বিচার হবে সবাইকে জবাবদিহিতার আনাই এবং বিচারের আওতায় আনা হবে হাবিবুর রহমান হাবিব হাবিবুর রহমান হাবিব রহমান হাবিবের কাছে জানতে চাইব হাবিবুর রহমান হাবিবের কাছে জানতে চাইব যে এই যে যেই কথাগুলো হচ্ছে এগুলোর বিষয়ে জানতে চাওয়া এবং যেই কুইক রেন্টাল এবং রেন্টালের বিষয়ে যে এত অভিযোগ আসছে মূলত যুদ্ধক্ষেত্রে এই কুইক ক্রিন্টালগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে বাংলাদেশে যেটি সাইফুল হক বললেন যে দেড় দশকেরও বেশি সময় ধরে এই কুইক রেন্টাল কার স্বার্থে কেন ব্যবহার করা হয়েছে এর দায়টা জনগণকে কত বছর নাগাদ নেওয়া লাগবে তার তো কোনো ইয়াত্তা নেই এখন তৌফিক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে এই প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাই আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে বাংলা ভীষণের সামনে দর্শক শ্রোতা দেশের থেকে যারা দেখছেন তাদেরকে সালাম

আপনার বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ গরম মসি আছে শীতের মসি হাজার নয় হাজার দশ হাজার এই সময়ও তাদেরকে টাকা দিতে হয়েছে বসিয়ে বসিয়ে টাকা দিয়েছে এবং সবচেয়ে মারাত্মক যে ব্যাপারটা বিচার হওয়া উচিত এই জন্য আমাদের কিন্তু কিছু সরকারি কিছু প্ল্যান্ট আছে আগেকার সেইগুলিকে বসিয়ে রেখে ওই প্ল্যান্টগুলিকে ব্যবহার করা হতো আর ওই প্ল্যানগুলি তো দেখাই আছে দ্রুত করলেও টাকা দিতে হবে না করলেও দিতে হবে দুই দিক থেকে আমাদের নিজস্ব প্ল্যানগুলো বসিয়ে রেখে নষ্ট করছে আর ওইগুলো আধা হাজার চালিয়ে তারা ইয়ে করেছে এখন বাংলাদেশের ক্যাপাসিটি কত সঞ্চার লাইন কত তেরো হাজার এদের দাবি করে আমাদের উনত্রিশ হাজার মেঘ বিদ্যুৎ সক্ষমতা আছে উনত্রিশ হাজার বিদ্যুৎ উৎপাদন সকল থেকেই থাকে তুই রূপ বিদ্যুৎ কেন্দ্র করতেছ কেন চব্বিশ আদানির কাছ থেকে তো বিদ্যুৎ আনতেছে কেন তোমার দেশের প্ল্যান্ট বসিয়ে রেখে কুইক সেন্টার বসিয়ে রেখে নিজেরটা বসে রেখে আদানির কাছ থেকে বিদ্যুৎ নিয়ে আসছে নেপাল থেকে বিদ্যুৎ আনার জন্য চিন্তা ভাবনা করছে সুন্দরবন ধ্বংস করা হলে কেন বিদ্যুৎ তো ইচ্ছা করে রাতারাতি কিন্তু ব্যাটারি চালিত ওই যে বলে রিক্সা রিক্সা আর ওই মোবাইল ফোন দিয়ে কত বিদ্যুৎ হয় কত বিদ্যুৎ দেয় একটা যদি মনে হয় আমার আমার এরা পঞ্চাশ লক্ষ মশা আছে হ্যাঁ দেখো মশা কি হাতি আছে পঞ্চাশ লক্ষ মশা কি হাতি সংশোধন হবে হবে পঞ্চাশ কোটি মশা হাতি সংশোধন হবে না তো ঠিক তেমনিভাবে বিদ্যুতের চাহিদা এসি এসি এসির জন্য ধরো বিদ্যুৎটা খায় বেশি এসি এখন অবশ্যই এসি ফ্রিজ এগুলো যাচ্ছে তো এটার জন্য বিদ্যুতের চাহিদা বাড়তেছে দিন দিন তো এটা যখন গল্প করে যে সিজ ডাল তো ওর চার্জালের সত্য বিদ্যুৎ হয় না তা কিন্তু যতখানি আমার প্রয়োজন বিদ্যুৎটা এমনই একটা জিনিস এটা উৎপাদন করে বসে রাখা যায় না জমা করা যায় না গোডাউনে রাখা যায় না এটা সেই করতে গিয়ে কিন্তু দেশের আজকে অর্থ হয়েছে আমার বাড়ির তো রোপুর পালন পাই আমি বলে যে কী লুটপাট চিন্তা করা যায় না কোন দামে এটা হওয়ার কথা ছিল কত দামে এটা হচ্ছে এবং এখানে যখন এই ব্যাঙ্কের ম্যানেজার টাকা পাঠায় না ওটা কাঁদে মিনিমাম বেতন তাদের এক লক্ষ বিশ হাজার টাকা থেকে সাত আট লাখ টাকা পর্যন্ত আর আমার বাংলাদেশের শ্রমিকদের বেতন পনেরো হাজার বারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার একটু বেড়ে যায় আবার কমে যায় মানে হরি লুট মানে রাশিয়ান যে টাকা সেই টাকাটা তাদের এই বেতন ভাতা এটা সেটা আর একটা কথা আমার একজন ইঞ্জিনিয়ার ওই বিশ্ব আশা থেকে বাস করে আসছিলো ও বললো যে এখানে যে ওই যে স্টিলগুলি দেওয়া হচ্ছে যত মোটা থাকার কথা যত উন্নত মানের হওয়ার কথা তত উন্নত মানের না তারপরে বালি সিমেন্টটা আছে বালি বালু বালু ঢালায় সেটা যেভাবেই করার দরকার মানে একবারে পিওর করে নেওয়ার দরকার বেসে টেসে ইয়ে করা সেটাও না সেটাও গড় হাজার মানে প্রত্যেকটা ক্ষেতের দুর্নীতি দাম বেশি একদিকে আরেক দুর্নীতি তারপরে আবার চাকরিতে প্রায় পঁচিশ হাজার কিন্তু ওখানে আসে দেশি বিদেশি রেশনটা ছয় হাজার করে মাঝখানে যে এই পাঁচ টাকার পরে খুব ভীত হয়ে গেছিলাম ঘর থেকে বাড়তে পারতো না ওদের এই এর ভেতরে রেশন একটা জায়গায় আছে তো যেটা গ্রিন সিটি অনেক রাশি এখানে থাকে তাছাড়া বিভিন্ন বাসা ভাড়া করে গ্রাউন্ড দেয় এরা বাড়াতে পারে না এদের গাড়িতে ঢিল মারা এদের দুবাসীদেরকে ধরে টাকা দেয় এরকম তো এখন টোকটাল এখানে বারোটা কোম্পানি আছে ইন্ডিয়ান কোম্পানি সহ আমার দেশি কোম্পানি সব কোম্পানি মিলে এই কোম্পানির পক্ষ থেকে দুদিন রাশি আমার কাছে আসলো দুবাসী আমার বাসায় এসে বললো যে আমাদের নিরাপত্তাহীনতা যে আমরা কিন্তু চলে যাবো আমাদের উপায় নেই আমরা বাড়ি বেরোতে পারি না চাঁদা চাই এটা করে সেটা করে পরে ওদের সাথে আলোচনা হওয়ার পর আমি নিশ্চয়তা দিলাম আমি লাইভ প্রোগ্রাম করলাম লাইভ চলল ভিডিও হলো অডিও হলো আমার অডিও নিয়ে ওরা পেন ড্রাইভ দিয়ে ওরা রিক্সায় মাইকিং করলো ওই অটো অটোতে মাইকিং করে দুদিন আর আমার ওটা রাশিয়া পাঠিয়ে দিলো এবং এখানে যেখানে যেখানে ওদের আপনার বাসা ভাড়া প্রত্যেকটা বাসায় ওরা ওদেরকে ফোনে দিয়ে দিল যে তোমার শোনো মানে আমার কথাগুলো তো আল্লাহ রহমতে আমার বক্তব্য পরে আর কোন রাশিয়ানরা ওদের আর কোনো কমপ্লেন করে নাই তার মানে শান্ত আমি বুঝেই বলেছিলাম এলাকাবাসীকে বুঝে বলেছিলাম এ সম্পদ এটা এদেরকে আক্রমণ করে রেখে আমাকে নষ্ট করার কোনো দরকার না ওখানে যখন মেজর সাহেব আছে বিদ্যুৎ প্ল্যান দেখার ব্যাপারে ভিতরে উনিও আমার সাথে কথা বলেছেন ওখানে আরও কিছু সমস্যা মোটরসাইকেল বহর যায় সমস্যা গেঞ্চে সম্বন্ধে বহর বহর যায় আমাকে বলেছে আমার ঠিক আছে এগুলো যাবে না একটাকে যায় সেটা আলাদা কথা তো এই যে অবস্থা তো এই তফিকুল আহি সাহেব যে কাজটা করে গেছেন মানে একেবারেই অপরিকৃতভাবে কাজটা করছে বিদ্যুৎ সেক্টরে যতটা গেছে আমার বলে এক লক্ষ দু লক্ষ কোটি টাকা যে এই যে গস্তাটা গেল। দেশের অর্থনীতি এই জায়গাটাই ধন এমনি তো চুরি হয়েছেই পাচার হয়েছে দেশের ভিতর টাকা থাকলে তো কথা ছিল না দেশের ভিতর টাকা নেই টাকা তো বাইরে গেছে তো এই তফফিকুল আহি সাহেব আছে ধরা পড়ছেন তার সাথে আরও মানে দিন ধরা পড়ছে দেখলাম আরও এদের বিচার হওয়া হচ্ছে দ্রুত বিচার হওয়া হচ্ছে তখন তো কম মনে আছে বয়সে দ্রুত বিচার করে ফাঁসি দিয়ে মানা দরকার তাছাড়া এই যে অপকর্ম আওয়ামী লীগ করেছে এই আওয়ামী এই পরিণতি দেখার পর ভবিষ্যতে যারাই ক্ষমতা যাক তারা হিসাব করে চলবে আমি বিশ্বাস করি তাই কারণ অত্যাচার নির্যাতন করে মুখ বন্ধ রেখে মিছিল করতে না ঠেকানো যায় না তাই আমি শেষ লাইনে এসে সুযোগ নিতে চাই বর্তমান সরকার যারা পরিচালনা করছে না আমরা তাদেরকে সহায়তা করতে চাই এক একদিন এক এক কথা বলছে কেউ বলছে আমাদের সময় দেওয়া দরকার কেউ বলছে অদ্রক সময় কেউ যৌক্তিক সময় যত সময় যায় না সমস্যা করেন যে অবস্থায় আমলি রেখে গেছে এক বছর দুই বছর পাঁচ বছর দুই বছর এক হাজার বছর ধরে এবার এই সমস্যা শেষ হবে না টোটাল টাইটেল নষ্ট করে কোথায় আপনি হাত দেন বলুন এই পুলিশ এই মনোবল ফিরাই নেবেন কী করে পৃথিবীর কোথাও দেখেন যে পুলিশ থানা ছেড়ে চলে যায় লুঙ্গি পরে হ্যাঁ এটা হয় কোনো দিন কোথায় নিয়ে গেছিলো এই জন্য মনে করি এই যে এলাই হিসাবে এই জায়গায় আবার আর বিচার হীনতা ছিল এখন বিচার ব্যবস্থা ঠিক হবে এমনটা প্রত্যাশা সবাই বলছে সাইফুল হকের কাছে আমার প্রশ্ন এই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে আঠারোই জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা হয়েছে ফারহানের বাবা শহীদুল ইসলাম ভুইয়া অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্থায় এই অভিযোগ দায়ের করেন বিষয়টি খুবই সিগনিফিকেন্ট সারা দেশে মামলা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনাল আওয়ামী লীগ গঠন করেছিল সেই ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই আমি এ ব্যাপারে আমি মন্তব্য করব তার আগে আমি একটু ওই যেটা হাবিব ভাই যেখানে শেষ করলেন একটা হচ্ছে যে আমাদের এই যে বিদ্যুৎ বিশেষ করে ধরুন রূপপুর যে পারমাণবিক প্রকল্প আমি আমি ওই সময় তখনই বলেছিলাম এটা এক ধরনের মানে গরিবের ঘোড়া রোগের মতন এখন এক ধরনের শ্বেত হস্তি পোষার মতন অবস্থাটা বাংলাদেশের মতন দেশের সমাজে আমাদের যে মানে বসতি যে পরিমাণ যে অবস্থাটা এখানে এবং সেখানে এ ধরনের প্রকল্প করাটা এটা কোনোভাবে এটা এটা কোনো বিবেচনাসম্মত কাজ এটা হয়নি এবং আরেক একইভাবে ধরুন রামপালে যেটা নিয়ে আমরা দীর্ঘ আমরা আন্দোলন করলাম তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন রক্ষা করবার জন্য আমরা লং মার্চ করেছি রোড মার্চ করেছি এবং দেশের ভিতরে বাইরে নানা ধরনের তৎপরতা কিন্তু বলতে এই সমস্ত প্রকল্পের পিছনে বিদ্যুতের বিষয়টা এটার সামনে এটা একটা অজুহাত হিসাবে এসছে এখন যেগুলো বেরিয়ে আসছে ধরুন রূপপুরতে হল দেশের সবচেয়ে বড় প্রকল্প প্রায় সোয়া লক্ষ কোটি টাকার উপরে হচ্ছে এই প্রকল্প ইনিশিয়ালি এক লক্ষ কোটি টাকার মতো ছিল পরবর্তীকালে এটার বরাদ্দটা আরও বৃদ্ধি পেয়েছে রামপালে তো এখন ইতিমধ্যে আমার বাড়ি দক্ষিণাঞ্চলে সেখানেও ইতিমধ্যে বহু ধরনের বিপর্যয় দেখা দিয়েছে সমগ্র প্রকল্পগুলো সম্পর্কে আমি মনে করি নতুন করে এখন পর্যালোচনা দরকার এগুলোকে বিবেচনার মধ্যে আনা দরকার এগুলো কোনটাকে চালু রাখা কোনটাকে বন্ধ করা কোনটা ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবে খুবই ঠান্ডা মাথায় খুবই সুচিন্তিতভাবে আমরা এ ধরনের শ্বেত হাতি কত বছর ধরে লালন করবো কি করবো এটার জন্য কারণ এগুলো যত না বিদ্যুৎ সরকারের ভাষ্য মতন তো এগুলো কোনো দরকার ছিল না যে পর্যন্ত সক্ষমতা আছে তাতে সেটা কিন্তু অলরেডি কিন্তু এগুলোর বাইরে আর কি এটা তার মানে আমরা কিন্তু সেখানে আমরা কিন্তু বিদ্যুৎ কিন্তু দিতে পারছি না সক্ষমতার আমাদের অনুযায়ী তো প্রধান কাজ করেছে কমিশন বাণিজ্য এর থেকে হাজার হাজার কোটি টাকা এর থেকে যে আত্মসাত করা সরিয়ে নেওয়া এটা ছিল সাধারণভাবে যে জায়গাটা তো আপনি সমগ্র ব্যাপারটাকে এগুলোকে একটু অগ্রাধিকারের মধ্যে এগুলো থাকবে আমি আশা করি এই সরকারের এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন তাদেরও অগ্রাধিকার এটা থাকা উচিত আর আপনি আমাকে যে প্রশ্ন যেটা করলেন যে আজকে যেটার যে যে দিনটি পার হয়ে গেছে সেদিন যে দিনটা পার হয়েছে মামলা যেটা হয়েছে মামলা হয়েছে এগুলো একটা বলতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে ওনার বিরুদ্ধে তো আরো অনেকগুলো মামলা হয়েছে তো এটার মামলার প্রধান কারণটা হচ্ছে যে সমগ্র যে গণহত্যা যেটা সংগঠিত হয়েছে বা যদি বলেন ষোলো বছর ধরে বিরোধী রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন সংগ্রাম এই আন্দোলন তো আমি বলি ষোলো বছর এবং ছত্রিশ দিনের আন্দোলন ষোলো বছর ধরে বিরোধী রাজনৈতিক দলগুলো জানবাজি যে লড়াই হাজার হাজার মামলা লক্ষ লক্ষ আসামি গুম খুন হত্যা নির্যাতন হাবিব ভাই সহ আমরা নিজেরা আমি নিজে তো মনে হয় এবং আমাদের মতন এরকম অসংখ্য রাজনৈতিক কর্মী সংগঠক যারা নেতৃত্ব পর্যায়ে আছেন অসংখ্য মানুষকে দরকার ছিল শেষ একটা ধাক্কা দরকার ছিল ছাত্র তরুণ শ্রমজীবী সাধারণ মানুষ দেশবাসী মিলে আমরা একটা ধাক্কা দিয়েছি তো সেটাকে মোকাবেলা করতে যেয়ে আমি বলি এই শতাব্দীতে ধরুন বার্মার যে ঘটনা মায়ানমারের সেখানেও এক ধরনের গণহত্যা সংগঠিত হয়েছে আর এখন ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসরায়েলে আগ্রাসন করতে যে গাজাতে যে গণহত্যা এরপরে বলতে মানে এটাই মানুষ সমসাময়িক বিশ্বে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা শাসক একটা সরকার শুধুমাত্র নিজের জবরদস্তি করে ক্ষমতা রাখবার জন্য নিজের তরুণ শিশু কিশোর তাদেরকে যেভাবে ঠান্ডা মাথায় হত্যা করাটা তো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার আমি যেটা বুঝি এটা কমান্ড রেসপন্সিবিলিটি হিসাবে প্রধান নির্দেশ দানকারী বা দায় দায়িত্ব হিসাবে সেজন্য কিন্তু শেখ হাসিনার নামটা এসছে সুতরাং শুধু তিনি একা না ফলে এই সমগ্র ঘটনার তিনি তো এক নম্বরের ব্যক্তি যদি অপরাধ বলি খুন বলি গুম বলি অথবা গণহত্যার যে অপরাধের প্রশ্ন বলি তাহলে প্রাইম রেসপন্সিবিলিটি হিসাবে কমান্ড রেসপন্সিবিলিটি হিসাবে তাকে দায়িত্ব নেবার প্রশ্ন এগুলো এখন ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল যেটা হয়েছে যে ট্রাইব্যুনাল তো আমরা যুদ্ধাপরাধের বিচারের জন্য যেটা হয়েছিল আজকে যে সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন দুর্ভাগ্যজনকভাবে এখন তাদেরকেই এখন সেই ট্রাইব্যুনালে এখন সেখানে বিচারের মুখোমুখি হতে হবে সুতরাং আমি যেটা বলতে চাই যে আমরা একটা ছোট যদি দেখতে চাই এই বিচারটা আপনার অনুষ্ঠানে আমি গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চাই আমাদের উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধের বিচার এটা যেমন কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় ছিল না এই গণহত্যার জন্য যারা দায়ী ঠান্ডা মাথায় যারা এই হাজারো তরুণকে যারা হত্যা করেছেন শ্রমজীবী সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ সমাজের নানা অংশের মানুষ সুতরাং এটার যে অপরাধ এই অপরাধের হত্যাকাণ্ডের বিচারও এটা কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নেই অপরাধ হয়েছে খুন হয়েছে মানুষকে হত্যা করা হয়েছে সু দেখতে চাই যে এটা এটা আইনগতভাবে এটা চলবে এখানে কোনো রাজনৈতিক কোনো পক্ষপাত কাজ করবে না অপরাধীরা তারা আত্মরক্ষার সুযোগ পাবেন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছেন তারাও নিশ্চয়ই এটা এটাকে দেখবেন অর্থাৎ আমরা অপরাধ করলে তার দায়টা যে কোনো মানুষকে তিনি সমাজে যে পর্যায়ে থাকেন না কেন তাকে আইনের মুখোমুখি হতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভবিষ্য ধরনের ঘটনা যাতে সংগঠিত না হয় তার জন্য এগুলো একটা মানদণ্ড হিসাবে কাজ করবে জি হাইবুর রহমান হাবিব আপনার কাছে একই বিষয়ে প্রশ্ন সেই সঙ্গে কর্নেল অলি আহমেদের একটি কথা যোগ করে দিই তিনি বলেছেন শেখ হাসিনার এজেন্ডা কারিবে অনেক ব্যক্তি এখনও প্রশাসনে ঘাপটি মেরে আছে তাদের ব্যাপারেও জরুরি সিদ্ধান্ত নিতে হবে উনি ঘাপটি মেরে থাকার কথা বললেন কেন প্রকাশিত আছে প্রকাশিত আছে আজকে এক মাস পার হয়ে গেছে কয় অ্যারেস্ট হয়েছে বলুন তো তাদের ঢাকা শহরেই আছে সবচেয়ে মারাত্মক যে ব্যাপার সেটা হলো আমাদের বিশ্বাসের জায়গা যেটা ক্যান্টনমেন্ট সেখানে অনেকেই আছে এইরকম মহা অপরাধী এরকম একটা খনিজ চক্র তাদের যদি সেটার দেয় ক্যান্টনমেন্ট জাতি কোথায় যাবে কোথায় যাবে এই খুনিদের কোনোভাবেই ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে কেউ কেউ বের হয়ে চলে যাচ্ছে শুনতে পাচ্ছি কতক্ষণ সরতে যায় না তারা কেন থাকবে কীভাবে এই খুনিরা যেখানে আমাদের ঘরে ঘরে বামনা নাই মোকদ্দমা নাই গ্রেপ্তার করা হয়েছে সেখানে একটা বাহিনী যে বাহিনীকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেই বাহিনীর সেটারের খুনিরা কেন থাকবে কেন এদেরকে বের করা হওয়া এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না পাশাপাশি বর্তমান সরকারকে বলতে চাই রাষ্ট্র পরিচালনা আপনারা করছেন আপনাদের কম সহ ছেলেখেলা না রাষ্ট্র পরিচালনা ছেলেখেলা না আপনাদেরকে বুঝতে হবে কিন্তু কোনো কোনো উপদেশটা বলে ফেলছেন হ্যাঁ আমাদের তো অনেক অবদান আছে তারা আসতে পারে তারা নির্বাচন করতে দিলে গতি থাকবে না আমাদের এত তাড়াতাড়ি ভুলে গেলেন কবরের মাটি এখনো শুকায়নি রক্তের দাগ বেশি গেল গন্ধ এখনো আছে আমি এত তাড়াতাড়ি ভুলে গেলেন যে আমেরিকা নির্বাচন 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 আসতে গেলে মাটি আসলে যে টাকা ছড়াছড়ি কার টাকা উদ্ধার করেছে আমি তো এর আগে অনেকবার বলেছি যে সরকার তখন এই সরকার চলে যাবে নতুন সরকার তখন আসবে তো বলতে বিএনপিতে আসে তার কোথায় টাকা পাবে আওয়ামী লীগের চোরদের ধরে পাওয়া যাবে এদের বাইরে গোডাউন আছে ডলারের গোডাউন আছে সেই গোডাউন থেকে টাকা করতে বাংলাদেশে একবারের বাজেটের কোনো সমস্যা নেই একবারের বাজার টাকা কোনো ঘাটতি পড়বে না এই চোরদের কাছে যে টাকা আছে তার বিদেশে যে টাকা নিয়ে গেছে সে টাকা প্রয়োজনের ব্যবস্থা করতে হবে করলে পরে হবে তো এখন তো কোনোটাই হচ্ছে না না আসামি ধরা পড়তেছে না ক্যান্টনমেন্টের ভেতর থেকে এই বের করে দিচ্ছে কোনটা দিচ্ছে না পাশাপাশি সরকারকে বলবো ভারতে বসে আছেন পাশের দেশ ওখানে বসে থাকবেন ওখানে যাবে কর্মীরা যাবে নেতারা যাবে সেখানে একটা সিনকেট হবে কান্নাকাটি হবে বাংলাদেশের ভিতরেই চলবে বাংলাদেশের নাশকতা চলবে অস্থিরতা সৃষ্টি করে যা যা কথা তাই তাই টাকা গ্রেপ্তার অলি আহমেদ সাহেব বলছেন ঘাটতি ঘাট প্রকাশিত রাখবে ওকে এমনভাবে বিভিন্ন স্তর করে গিয়েছে কাউকে বাদ দিয়ে একজনকে বাদ দিলে নেক্সট ম্যানকে নেক্সট ম্যান তাই তারপর নেক্সট নেক্সটও তাই তো করণীয় কি করণীয় এখন এর ভিতর দিয়েই চলতে হবে নতুন ফ্রেশ ব্লাড এখানে হবে ফ্রেশ ব্লাড তো একদিনে একদিন হবে এ লাগবে লাগবে সময় লাগবে একটু করতে হবে আর করবেন এই পাখি সব তো নষ্ট করে দিয়ে গেছে একটা সমস্ত কথা বলেন তো আমাদের সেনাবাহিনী গর্বধন তাদেরকে ঠিকাদার বানাইতেছে দিছে। তাদেরটা ঠিকাদার বানাইছে এমনিতে আমরা ভাড়া খাটি যাদের সঙ্গে ভাড়া খাটতে যাই আমাদের দেশের চেয়ে অনেক দেশের সেনাবাহিনী অনেক বেশি আছে কিন্তু আমাদের সেনাবাহিনীর সংখ্যা অনেক আমরা সেনাবাহিনীকে ভাড়া খাটাচ্ছি দেশের অর্থ উৎপাদন ইনকামের জন্য আমরা সেনাবাহিনীকে ঠিকাদার বানাইছি সেনাবাহিনীকে আজকে ঠিকাদারি করা এই যে কত বড়ো বড়ো যত কাজ সবটা সেনাবাহিনী করে কেন তারা করবে কেন তারা তো আমাদের রাষ্ট্রের জন্য রিজার্ভ থাকবে ভবিষ্যতে আক্রমণ রক্ষা করবে তারা কেন ঠিকাদারি করবে এই যে যে করে গেছে শুধু ক্ষমতা থাকার জন্য শুধু ক্ষমতা একজন বেঞ্চের সৃষ্টি করেছে শুদ্ধাচার পুরস্কার চারবার জাস্ট ইয়ে পাসপোর্ট কয়েকটা এত বড়ো পোস্টে চাকরি করার পরেও সাধারণ একজন কি বলে সাধারণ কর্মচারী প্রাইভেট চাকরি সে পাসপোর্ট করতো কাকে দিল সেনাবাহিনী প্রধান ছিল তার ভাইদের পাসপোর্ট বাপমার নাম পরিবর্তন করে বাপার নামকে পরিবর্তন করে ঠিকানা না ভুল ভুলভান দিতে বাপমার নাম পরিবর্তন করে পাসপোর্ট করে কেউ তা তো করলোই তার ভাইয়ের বৌরা তাদের স্বামীর নাম পরিবর্তন করে পাসপোর্ট করলো কোথায় গেছে নীতি নীতিনৈতিকতা কোথায় গেছে আর আমি কিন্তু প্রায় আপনার এখানে কিন্তু বলে গেছি যখন এই যে আমেরিকার কিছু লোক বলতো তারেক রহমান টাকা চুরি করেছে ইতিমধ্যে টাকা চুরি করেছে খালদা জায় টাকা চুরি বারবার বলেছি খালদা যদি ইতিম টাকা চুরি করে থাকে প্রমাণ করতে গেলে আমার গলা দিয়ে দিলাম গর্দান দিয়ে দিলাম এক কপে কেটে ফেলেন আমার পরিবার আপত্তি করে না কিন্তু আপনাদের যে কী হবে তাও বোঝেন আপনারা কী পরিমাণ হবে আমি অনেকবার কিন্তু বলেছি দেখেন পাপ কতখানি করলে প্রধানমন্ত্রী চায়না থেকে ফিরে এসে এক প্রভাস আমাদের সম্পর্ক এর ফাজানাব সম্পর্ক প্রশ্নের উত্তরে প্রভাশ আমাদের উত্তর কী বললেন এক কথা কিন্তু আগুন জুড়ে গেল উনি নিজেই আবার বললেন আমার পিয়নই তো চারশো কোটি টাকার মালিক আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলেই না এরকম কথা হলো একটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারে তার বাড়িতে যে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক নিজে স্বীকার করতে তাহলে তারা কত কত হাজার কোটি টাকা তারা কত হাজার কোটি এখন আমি মনে করি এই যে তার পরিবার তার আত্মীয় কত হাজার কোটি টাকার মানিক কিসের বেঞ্জির কিসের আসাদ এই পরিবারের কাছে কত টাকা আছে বাংলাদেশের বাজারে অর্ধেক টাকা তাদের কাছে জি আমরা এই আলোচনায় ফিরবো সেই সঙ্গে কথা বলব ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও ছোট্ট একটা বিরতি যাব যাবো সুপ্রিয় দর্শক আশা করে আমাদের সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান কমরেড সাইফুল হক সীমান্ত হত্যা নিয়ে আমরা কথা বলবো সীমান্ত হত্যা কিন্তু বন্ধ হয়নি সেটা আগের সরকারের সময় দেখেছি অন্তর্বর্তীকালীন এই সরকারের সময় দেখছি তবে সরকার কঠোর সরকার বলছে সীমান্ত হত্যা বন্ধে তারা সর্বাত্মক মানে চেষ্টা চালাচ্ছে সীমান্ত হত্যা বাংলাদেশ ভারতের নেতিবাচক প্রভাব ফেলছে এটাও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছে যদিও ভারতের যিনি হাই কমিশনার রয়েছেন তিনি কিন্তু এ বিষয়ে কোনো কথা বলতে যখন জিজ্ঞেস করে কথা বলতে চাননি অপরগতা প্রকাশ করে সবশেষ স্বর্ণাদাস হত্যা করা হয়েছে স্বর্ণাদাসের পরে আবার আরেকজন লালমনের হাটে সম্ভবত আরেকজন জয়ন্ত নাম করে স্বর্ণাতমানের তিন দিন আগে গতকাল আবার জয়ন্ত সেও আবার একজন কিশোর মাত্র বারো বছর বয়স মাসি বা পিসির বাড়িতে মনে হয় বেড়াতে যাওয়ার কথা ছিল পরিবার সাথে ছিল তাকে তারপরে গুলি করে হত্যা করা হয়েছে এটা অব্যাহত আছে এটা এসব প্রশ্নে এ পর্যন্ত গত বহু বছর ধরে বিএসএফ এবং বিজেপির যতগুলো সভা হয়েছে প্রতিটা সভাতে বলা হয়েছিল যে সীমান্তে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হবে না কিন্তু বিএসএফ সে কথা কখনো তারা রাখেনি তারা আর তো এটা এটা এখনো পর্যন্ত অব্যাহত আছে আর শুধুমাত্র এবছরের তথ্য দেখা যাচ্ছে যে প্রায় চোদ্দ পনেরো জনের মতন মাত্র এবছরের গত কয়েক মাসে সীমান্তে বিএসএফ এটা হত্যা করেছে নানা তথ্য আসছে ভারতের জেলখানায় পর্যন্ত এখনও বাংলাদেশের অনেক মানুষ তারাও জেলখানায় আছে মারা যাওয়ার পরে লাশ আনতেও লাশটাও ফেরত পাওয়া যাচ্ছে না লাশ আনার জন্য বিএসএফ এবং বিজেপিকে আবার পতাকা বৈঠক করে আবার দেন দরবার তারপরে তো সেখানে করে তারপরে লাশটা ফেরত আনতে হয় আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি যে পৃথিবীতে এখন বলতে পারেন ইসরায়েল আর ফিলিস্তিনের সীমান্ত ছাড়া পৃথিবীর আর কোথাও এরকম প্রাণঘাতের সীমান্ত নেই মানে এই মুহূর্তে এবং যেখানে প্রতিনিয়ত ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত আছে না নেপালের আছে না কিন্তু সেখানে কিন্তু এ ধরনের কোনো ঘটনা নেই নেপালে শুধুমাত্র একজন নেপালি নাগরিক ভারতের সীমান্তরক্ষীরা হত্যা করেছিল ভারতের নিরাপত্তা উপদেশটাকে কাঠমান্ডুতে যেয়ে তাদের সেখানে এটাকে ক্ষমা চেয়ে আসতে হয়েছে এবং গ্রামের বাড়িতে এবং আমাদের এখানে প্রতিবাদ পর্যন্ত সরকার আগের সরকার তারা করার তারা সাহস করেনি যখন আমার বিজেপি সদস্য মারা গেল তখন পর্যন্ত এটা কিন্তু উপযুক্ত যে প্রতিবাদ করা তার মানে হচ্ছে যেটা বললো অর্থাৎ সরকার একটা ভারত তোষণ নিতে রাখতে যে আগের সরকার একটা অনুগত রাষ্ট্রের ভূমিকা পালন করতে যে তাদের কাছে মানুষের জীবন মানুষের প্রাণ সীমান্ত অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ তো প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে থাকে কোনো কিছুকে বিবেচনার মধ্যে রাখা হয়নি অর্থাৎ কথা ছিল এরকম যে কোনোভাবে আমাকে ক্ষমতায় রাখো তোমরা এখানে যা খুশি করো এখানে এই যে বাংলাদেশ একটা স্বাধীন জাতিরাষ্ট্র আমার জাতিগত স্বার্থ আছে আমার সার্বভৌমত্ব আছে আমার মর্যাদা আছে এবং আমরা তো সীমান্তে তরুণ সীমান্ত তো এটা পৃথিবীর আমি প্রায় বলেছি যে ইসরায়েল এবং ফিলিস্তিনের কাঁটাতারের যে বেড়া আর ওইখানে মেক্সিকোর দুটো কাঁটাতারের বেড়া যোগ হলে ভারত বাংলাদেশের তিন দিকে যে কাঁটাতারের বেড়া দিয়েছে তার কিন্তু সমান হবে না কোন কোন জায়গাতে আমি শুনেছি এটাকে ইলেকট্রিফাইড করা এটা বিদ্যুতায়িত করা মানে আপনার আপনার শরীর স্পর্শ করলে আপনি সেখানে আপনি আপনি শখ পাবেন তো এরকম একটা বন্ধুত্বের নজির যে বন্ধু বিপদে পড়লে ভারতের লোক এখানে সুযোগ নেই বা আমার ওখানে সীমান্ত ক্রস করার সুযোগ নেই আর যখন আমরা বলছি বন্ধুত্ব নাকি সর্বোচ্চ শেখরে ঢাকায় যখন আমরা তাদেরকে সংবর্ধনা দেই মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার জন্য হয়তো দেখা যাবে যে ওই দিনই হয়তো সীমান্তে হয়তো আমার কোনো না কোনো মানুষ বিএসএফ দ্বারা তারা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন তার অর্থ হচ্ছে যে আমার মনে হচ্ছে ভারত বাংলাদেশকে কখন একটা স্বাধীন জাতিরাষ্ট্র একটা সার্বভৌম আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে কখনোই ভারত বাংলাদেশকে তো এভাবে দেখেনি এবং ভারতের শাসকদের আর এখন বিশেষ করে নরেন্দ্র মোদীর চরম হিন্দুত্ববাদী যে সরকার বাংলাদেশ বিরোধী একটা ঘৃণা একটা আক্রোশ একটা সংগঠিত একটা প্রচার এমনকি এই ধরনের এই যে পাঁচই অগাস্টের পরে ছাত্র জনতার এই যভ্যুত্থানের পরে বিজেপির এবং তাদের মিডিয়ার ধারাবাহিক যে বাংলাদেশ বিরোধী যে তৎপরতা আমার এখানে কিছু কিছু সহিংসতার ঘটনা হয়েছে কিন্তু সেটা যে পরিমাণ ভারতে যে পরিমাণ প্রচার হয়েছে ভারতে মানে হচ্ছে যে এখানে বুঝি একটা মারামারি হচ্ছে কাটা কাটি হচ্ছে রক্ত গঙ্গা এখানে বয়ে যাচ্ছে তো এগুলা হচ্ছে বাংলাদেশ বিরোধী প্রচারণার জায়গা এবং বলতে পারেন তারই যে সর্বশেষ যেটা আমরা দেখলাম ভারতের পররষ্ট ভারতের তিনি যুদ্ধমন্ত্রী মানে অর্থাৎ কি বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আচ্ছা তিনি যে রাজনাথ সিং তিনি খুব আপনি অবাক কাণ্ড তিনি ইউক্রেন রাশার যুদ্ধের যে ঘটনা এবং ইসরায়েল ফিলিস্তা বা গাজার যে যুদ্ধ তার সাথে তিনি বাংলাদেশকে টেনে এনে চূড়ান্ত একটা দায়িত্বহীন একটা ভূমিকা তিনি বক্তব্য রেখেছেন যেটা একেবারে উস্কানিমূলক এবং তিনি তাদের বাহিনীকে তিনি সতর্ক থাকার জন্য তিনি সেখানে পরামর্শ দিয়েছেন তার মানে হচ্ছে যে একটা অর্থাৎ বাংলাদেশকে চাপে রাখার জন্য হুমকিতে রাখার জন্য এটা কি এই কারণের জন্য ডক্টর ইউনুস কদিন আগে তিনি বলেছিলেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ভারতে থাকলে আপনাকে চুপ থাকতে হবে বাংলাদেশ তো এখনও হাসিনাকে এখনও কিন্তু ফেরত চায়নি তিনি এরপরে আমাদের সীমান্তে হত্যা পানির ন্যায্য হিস্যা এসব নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন এটা তার উত্তর কিনা রাজনাথ সিংয়ের বাংলাদেশ বিরোধী যে তৎপরতা উত্তর কিনা এগুলো দেখার সুযোগ আছে এই প্রসঙ্গে শেষ যেটা বলতে চাই আমরা তো ভারতের সাথে নিশ্চয় আমরা যুদ্ধ করতে চাই না বাংলাদেশের মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত না হয় ভারতের মানুষের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হবে না আপনার নিরাপত্তা নিশ্চিত না করে আমি কিন্তু আমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না এটার জন্য সুতরাং সে কারণে যেন বলতে চাই আমি তো ভারতের সঙ্গে সৎ প্রতিবেশীর আমি থাকতে চাই কিন্তু ভারত দুর্ভাগ্যজনকভাবে এ পর্যন্ত কোনো সৎ প্রতিবেশীর প্রমাণ রাখতে পারেনি আমরা সমতা ন্যায্যতা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সংকটের সমাধান করতে চাই কিন্তু ভারত যদি মনে করে আগের মতন তারা আবার তারা বাংলাদেশকে তারা এভাবে তারা একটা ক্লায়েন্ট স্টেট হিসাবে দেখতে চাইবে সমতা বাংলাদেশ আর পেছনে তাকাবে না স্বাধীন রাষ্ট্র হিসাবে আমার মর্যাদা নিয়ে আমার জাতীয় স্বার্থের জায়গা থেকে নিশ্চয়ই ভারতের সঙ্গে সেভাবে আমরা আমাদের সমস্যাগুলো আমরা আমরা সমাধানের পথে আমরা যাব হাবিব একই প্রশ্ন আপনার কাছে চীন পাকিস্তান কিংবা নেপাল সীমান্তে এগুলো আমরা দেখি না এটা কেবলমাত্র বাংলাদেশ সীমান্তে হয় প্রতিনিয়ত প্রতিবাদ হয় কিন্তু হত্যা কিন্তু বন্ধ হয় না এতদিন আপনারা বলে আসছিলেন যে নত সরকার নতজানু পররাষ্ট্রনীতি এখন তো একটা নতুন সরকার এসেছে তাদের কাছে প্রত্যাশা এবং ভবিষ্যতে আমাদের করণীয় বিষয়ে আপনার কাছে জানতে চাই এতদিন ছিল নতজানু সরকার এখনকার সরকার নত জানু না কিন্তু ভারত ক্ষমতাচ্যুত সরকার পলায়ন করেছে যে সরকার সেই সরকারকে বাংলাদেশের রাজনীতিতে পূর্ব প্রতিষ্ঠা করার জন্য ইচ্ছাকৃতভাবেই অশান্তি করে সৃষ্টি করতে চায় আরো করবে আরো করবে এবং যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে তবে ভারতকে মনে রাখা উচিত আশেপাশে কেউ নেই এমন একটা এমন একটা দেশ একটা ঘৃণার পাত একটা ঘৃণা সব মানুষ ঘৃণা করা থাকে পাকিস্তান ঘৃণা করে নেপাল ঘৃণা করে ভুটান মালদীপ পর্যন্ত ধমক দেয় বের করে নিয়ে যান পনেরো দিন শূন্য বের করে নিয়ে যান তো নাই বাংলাদেশের কথা ভাবছে ষোলো কোটি মানুষ এই আওয়ামী লীগকে টানতে গিয়ে বাংলাদেশের মানুষের ভারত বিরোধী হয়ে যাচ্ছে এটাকে বুঝতেছে এই বাংলাদেশে ভারত কেন মহাভারত যদি মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগকে কোন ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করবে অসম্ভব সম্ভবই না যে সেই বিচার চেষ্টা ভারত না করে এই সীমান্ত যদি এরকম হত্যা চালাতেই থাকে আরেকগুলি করতে থাকে আমার তো সিদ্ধান্ত নিতে হবে ওয়ান টুর ব্যাপার সরকার সিদ্ধান্ত নেবে আমাকে অস্থিরতার ভিতরে ঠেলে দেবেন আমি আপনাকে অস্থির করে দেব সাত দিনও লাগবে না এক মাস লাগবে না ভারত তুর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কি হবে শুধু সরকার যদি একবার সিদ্ধান্ত নেয় ভারতের অতীত বাড়াবাড়িতে ভারতের সারা ভাঙা ভারত টুকরা টুকরা হতে এক মাস সময় লাগবে না ভারত এটা ভাবছে ভারতের পূর্বাঞ্চলে যারা আছে তারা ভারতের কর্তর বিরোধী তারা তাদের থাকতে চায় না বাংলাদেশের ষোলো কারোর মানুষ ষোলো করে মানুষকে ছেড়ে দেয় কোথায় যাবে তখন কোথায় যাবে ভারতের সেনাবাহিনী বাংলাদেশ দখল করবে অসম্ভব বাংলাদেশের সেনাবাহিনী আবার সামরিক শাসন দাঁড়িয়ে করবে অসম্ভব যে জায়গায় এখন মানুষ চলে গেছে এখান থেকে কাউকে আর গণতন্ত্র হীন করে রাখার ক্ষমতা কারোরই নাই তো সরকারকে সতর্ক হতে হবে এখন সরকার তো সাহিকভাবে আমরা সেনাবাহিনী সর্বশেষ তাদের অবস্থানের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং আমি কিন্তু বলেছি আমার বক্তব্য কিন্তু আপনারা দেখেছেন আমি কিন্তু বারবার আমি ভিডিও দিয়েছি এই সরকারকে চেষ্টা করতে গিয়ে পুলিশ পরাজিত হয়েছে সরকারের অঙ্গ সংগঠন পরাজিত হয়েছে র্যাব পরাজিত হয়েছে বিজেপি পরাজিত হয়েছে সুয়াদ পরাজিত হয়েছে আনসার পরাজিত হয়েছে রিজার্ভপোর্ট পরাজিত হয়েছে এই সরকারকে যারাই রক্ষা করতে হবে তারাই পরাজিত হবে তাই আমরা চাই না যে সেনাবাহিনীকে জনগণের কাছে পরাস্ত হতে হোক বা করতে চাই না কারণ আপনার আমাদের শেষ রাস্তায়স্থল এই আন্দোলন এই এই সরকারকে রক্ষা করতে গিয়ে যদি আপনার জনগণের মুখোখী হন পরাজিত আপনাদের হতেই হবে এবং পরাজিত হলে ভবিষ্যতে মিয়ানমার আক্রমণ করলে ভারতে যেতে যেতে হবে আর ভারত আক্রমণ করলে বঙ্গার ডুবি উপায় নাই অর্থ আপনাদেরকে আমরা পরাজিত করতে চায় না আপনারা জনগণের মুখে গুলি চালাবেন না চালায়নি অবশ্য আজকে তাই বললো যে সেই সেই সেনাবাহিনীরকে বলবো এই ক্যান্টনমেন্ট থেকে এই সব খুনি দুষ্কৃতিকারী লুটেরা লুটেরা যেমন এই সরকার পাপ করেছিল প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়োগ দিয়েছিল পর বাদ দেওয়ার পর বলল দুর্নীতিবাজ তারপর রাষ্ট্রপতি যেটা তাকে পদত্যাগের যেটা এই যে চিঠি দিয়েছিল তার সাতটা না আটটা ভুল ছিল আমি ওই দিন বলেছিলাম রাষ্ট্রপতি না দেখে সিদ্ধান্ত করে তা ভুল করেছে আর দেখে যদি করে থাকে তাহলে রাষ্ট্রপতি ক্লাস ফাইভে ভর্তি দিতে হবে বাংলা শেখার জন্য আজকে তাই সরকারকে বলবো এই সরকারের পক্ষে কিন্তু সরকারকে আমি যা দেখতেছি এখন আমি যা দেখছি এখন সব কিন্তু সুন্দর হচ্ছে না আপনি ভবিষ্যৎবাণী করেন না মিলে যায় না আমার ভবিষ্যৎ আমি ওইতে ভবিষ্যৎ যা যা করেছি টাইম দিয়েছি আমি এই সরকারকে টাইম দিয়েছিলাম আমি নব্বই সালে আমি ষোলোই ডিসেম্বর নির্ধারিত করে দিয়েছিলাম এটা আমি দশই ডিসেম্বর নির্ধারণ করে দিয়েছিলাম আমি ছিয়ানব্বই সালে নির্ধারণ করে দিয়েছিলাম যে সহ দাবি আদায় ছাড়া ঘরে ফিরে যাও যায়নি ঘরে ফিরে তো আর এই সরকারকেও বলছি যে রাজনৈতিক দল বিএনপি আপনাদেরকে পাহাড় দিয়ে রাখবে যদি মনে করেন বিএনপির পাহারা ছাড়া অন্যকে পাহারা দিয়ে টিকিয়ে রাখবে সব কিছু এত সহজ কিন্তু হবে না আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় যারা এই সরকার পক্ষে ছিল আজকে আজকে কেন গণ্ডগোল হলো সচিবালয় কেন হাতে আগে যারা আছে যে দল আছে আমরা অন্য কোন কিছু শুনতে চাই না এই প্রসঙ্গে আপনার কাছে বিস্তারিত আপনি বলবেন অনুষ্ঠান শেষ পর্যায়ে সাইফুল হক আপনার কাছে জানতে চাই যেটি হাবিব বলছিলেন জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সচিবালয়ের বিক্ষোভ এছাড়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তারপরে আপনার এদিকে আরও বেশ কয়েকটি ডিপার্টমেন্টে একই জিনিস হয়েছে বাংলা হয়েছে অর্থাৎ যে নিয়োগগুলি হচ্ছে এই নিয়োগগুলি নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে না একটা হচ্ছে যে আপনার আগে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে তো অনেক তাদের প্রায় সবাইকে তো প্রত্যাহার করাটা প্রায় জরুরি হয়ে দাঁড়িয়েছিল ব্যতিক্রম ছাড়া তো সেই জায়গা থেকে ধরুন কারা এখন প্রতিস্থাপন করবেন কারা দায়িত্বে আসবেন তো সেক্ষেত্রে আমি মনে করি যদি দুদিন সময় যদি বেশিও লাগে যারা দায় দায়িত্বে আছেন এই অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা যারা আছেন বা সংশ্লিষ্ট যারা দায় দায়িত্বে আছেন আমি মনে করি তাদেরকে আরেকটু সময় নিয়ে ধৈর্য নিয়ে বিবেচনা করে এই নিয়োগগুলো দেওয়া উচিত কিন্তু এ পর্যন্ত আমি দেখছি নিয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক পছন্দ অপছন্দ ধরা করা ঠিক আছে নানা ধরনের বিষয় কিন্তু কাজ করছে যেগুলো নিয়ে আবার প্রচণ্ড একটা বিক্ষোভের জায়গাটা তৈরি হচ্ছে যারা ধরুন ষোলো বছরে কি দেড় যুগে যারা ন্যায্যত যাদেরকে বঞ্চিত করা হয়েছে অন্যায়ভাবে যারা বঞ্চনার শিকার হয়েছেন যে অপদস্থ হয়েছেন তাদের নিশ্চয়ই আপনি পদায়ন করবেন যদি দক্ষতা যোগ্যতা থাকে তাদেরকে উপযুক্ত জায়গায় আপনি আনবেন কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে কি আপনি এটা করতে যেয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে জবরদস্তি করে যেমন সেখানে একটা মারদাঙ্গা পরিস্থিতি তৈরি করে একটা প্রেশার তৈরি করে পুরো ব্যাপারটা এটা কিন্তু এক ধরনের কিছুটা নৈরাজ্যের জায়গা কিন্তু জন্ম নিচ্ছে সেজন্য বলেছি এটাকে এখনই বন্ধ করা দরকার এবং এ ব্যাপারে খুবই একটা নীতিগত অবস্থান দরকার একটা কঠোর একটা পরিস্থিতি দরকার কারণ এটা যদি বাড়তে থাকে এটা এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু প্রশাসন কিন্তু কাজ করতে পারবে না তো প্রশাসনের উপরে মানুষের আস্থা লাগবে ভরসা লাগবে তো যারা নিয়োগ দিচ্ছেন তাদেরকে কোন যদি কোনো দলীয় বিবেচনা কোনো রাজনৈতিক বিবেচনা ব্যক্তিগত বিবেচনা আনুগত্যের বিবেচনা বা অন্য কোনো বিবেচনা কাজ করে এইসব ব্যাপারে সতর্ক থাকা দরকার যারা বঞ্চনার শিকার হয়েছেন যারা নানাভাবে অপদস্থ হয়েছেন নিশ্চয়ই সেগুলোকে আপনি বিবেচনা করবেন দক্ষতা যোগ্যতা এবং যারা অন্তর্বর্তী সরকারে তাদের মানুষ তাদের যে কাজটা দেখতে চায় হয় এটা চমৎকার কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি এই সরকারকে যদি সমর্থন না যোগায় আমার পলিটিক্যাল কমিউনিটি তারা যদি এই সরকারের পেছনে তারা যদি কাজ না করে তারা কিন্তু শুধুমাত্র দুই একটা কমিউনিটির উপরে নির্ভর করে তারা কিন্তু দেশ চালাতে পারবেন না ইতিমধ্যে লক্ষণটা খুব পরিষ্কার একটু ভেবে চিন্তা করেন আর সেজন্য বলতে চাই ইতিমধ্যে অনেকগুলো অনেকগুলো ভালো কাজ হয়েছে কিন্তু অনেকগুলো খুব সমালোচিত খুবই বিতর্কের কাজ হচ্ছে এগুলো যদি বাড়তে থাকে তাহলে সরকারের স্বচ্ছতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে কারণ এই সরকার ব্যর্থ আমরা চাই না আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হবে তাদের সীমিত তাদের যে সময় আছে তারা আলাপ আলোচনা করে কোন কোন সংস্কারগুলো নিজেরা এই টেনিওরে করবেন আর কোনগুলো পরবর্তী পপুলার ভোটের মধ্য দিয়ে যারা সংসদে আসবেন তারা করবেন যদি বোঝাপড়া থাকে সমস্যাটা হবে না কিন্তু রাজনৈতিক দলগুলোকে যদি সরকার প্রতিপক্ষ যদি বানিয়ে ফেলতে চান তাহলে যে সংস্কারগুলো এখনই করা সম্ভব যে ফলাফলগুলো আমরা এখনই হাতে পেতে পারি সেই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজগুলো সম্ভব হবে না সরকারকে একটু দূরদৃষ্টি লাগবে প্রজ্ঞা লাগবে এবং সবার সহযোগিতা নিয়ে কাজগুলোকে এগিয়ে নিতে হবে অনুষ্ঠান শেষ পর্যায়ে সাইফুল ভাইয়ের সাথে একমত পূরণ করে বলছে এবং আমি এটা পরিষ্কার করে বলতে চাই সরকারের থেকে বা সরকারের পাশাপাশি থেকে কেউ কেউ জনাব তারেক রহমানকে নিয়ে বিতর্কের দিকে কেউ কেউ স্লোগান দিচ্ছেন নৌকা ধানের সাবধান করে চায়। আর উচ্চারণ করবেন না নৌকার সাথে ধানের শীষের ধান শীষে মিলাতে যাবেন না এই আজকে সাড়ে পনেরো বছর লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গিয়েছি নির্যাতিতা নিপীড়িত হয়েছে এই দেশে বন্যা হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে আপনার রক্তক্ষরণ হয়েছে মজিল তত্ত্ব রক্তাক্ত হয়েছে মাঠে কেউ কিন্তু আসে নাই বিবৃতি দেয় নাই জনগণের বিপদে আসে নাই শুধু কোটা সংস্কার করতে গিয়েছিল কোটা যদি সংস্কার করি তো বিশ পার্সেন্ট আজকে মাঠে তারা আসতো না আবারই করে বাতিল না করতো তাও মাঠে তারা আসতো না তার মানে কি সরকার পাপ করেছিল দুর্নীতি ঢাকতে গিয়েছিল ঢাকতে গিয়ে আজকে ঝাঁকে ইয়ে সাপ বেড়ে গেছে তার মানে এই না যে বিএনপি আর বিরোধী দল আমরা যারা একজন করেছি আমাদের কোনো ত্যাগ নেই আমাদের ত্যাগ আছে এই সমস্ত জায়গা থেকে সরিয়ে আসতে হবে এবং ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন বাদ দিয়ে ইচ্ছা মতো নিয়োগ দিয়ে দিলাম আর দেশটা একবার হুড় সুন্দরভাবে চলবে এত কিন্তু সহজ না আর আমি ব্যক্ত কথা বলতে চাই আমি এই দেশে আন্দোলন সর্বদল ছাত্রকের নেতা ছিলাম নাম দিয়েছি আন্দোলন করেছি যাতে বীর বাদে পেয়েছে উপদেশটা হয় নাই সেটা বানাই নাই নমিশন দশ জুনকে বিনা দিতে তাও কিন্তু বলি নাই আমার দায়িত্ব ছেড়ে দিয়ে আসছিলাম আজকে যেটা শুরু করার চেষ্টা করছে অনেকে দূর থেকে ফেরার চেষ্টা না বুঝে খবরদার এই জায়গায় পা বলা না আমাদের হাজার হাজার কর্মী এখন আমাদের আহত গুলিবিদ্ধ এই আন্ধে দশ হাজার কর্মী আমাদের গ্রেপ্তার হয়েছিল আমাদের মারা গেছে সবচেয়ে বেশি বিএনপির তালিকাভুক্ত ছাত্র দল যুবদল কৃষক দলের প্রায় দুই শত ছাত্র শ্রমিক আমাদের মারা গিয়েছে মারা গিয়েছে তিনশোর মতো সাধারণ শ্রমিক তাদের ঠিকানা কি তাদের কোনো অবদান নেই তাদের কোনো অবদান নেই ঘরে বসে শিশু মারা গেল কুড়ের বাচ্চা মারা গেল তাদের অবদান নেই খালিটা আমাদেরই অবদান কয়জনেরই অবদান এটা ভুলে যেতে হবে এটা ভুলে যেতে হবে শুধু ছত্রিশ দিনের আন্দোলনে এই 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 সরকারগুলো যায় নাই এর জন্য ত্যাগ করতে হয়েছে আমাদেরকে সরকারের অনিয়ম দুর্নীতি চুরি লুটপাট দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বৈষম্য কিছু মিলে এক জায়গায় এসেছে ছাত্র আমাদের সন্ধান তাদেরকে আমরা সমর্থন দিয়েছি লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমেছে যার পরিপ্রেক্ষিতে একটা সরকার গেছে তাই এই সরকারে যারা আছেন কেউ কেউ ভাবার চেষ্টা করছেন যে এমন এমন কিছু কথা বলে মানে একেবারে জাতীয় নেতা হয়ে যাবেন আমি তাদেরও বলতে চাই আমরা রক্ত দেছি আমরা আন্দোলন করেছি আপনারা সরকার গেছেন সমর্থন করি রাজপথে আপনাদের ভূমিকা কতখানি ছিল সেটা হিসাব নিকাশের ব্যাপার অতএব এই যে বিএনপিকে তুচ্ছ জ্ঞান করে বড় বড়ো দলগুলোকে তুচ্ছ জ্ঞান করে আমাদের যারা আন্দোলন ছোটো দল যারা ছিল তাদেরকে তুচ্ছ জ্ঞান করে কোন হিসাবে কার হিসাবে দেখা যাচ্ছে যে তারা ওই সময় সুযোগ সুবিধা পেয়েছে এখন তারা ঘুরে ফিরে কোনো আসছে বিভিন্নভাবে আসছে এইগুলো সঠিকভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে যেমন একজন রাজাকার যেমন একজন মুক্তিযোদ্ধা না হয়ে সে মুক্তি সার্টিফিকেট নিয়ে চাকরি নিজে অপরাধ করেছে আজকে যারা এই সরকারের গত পক্ষে যারা ছিল তারা আজকে ঘুরে ঘুরে যখন পদোন্নতি পাবে তখন ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে যেমন অপরাধ এটা কিন্তু অপরাধ অসংখ্য করতে হবে ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব এবং সাইফুল হক অত্যন্ত গঠনমূলক আলোচনা আপনারা করেছেন নিশ্চয়ই দর্শক এবং শ্রোতা এবং যাদের উদ্দেশ্যে বলেছেন তারা এ থেকে শিক্ষা নেবে এই যে জাতিকে এই যে আপনি দিলেন মেধানা কোটা না মেধা কি পারবে এই লক্ষ লক্ষ ছেলেদের জীবনটা নষ্ট হয়ে গেল অনেক অনেক বিষয় আলোচনা হলো আজকে আমরা সামনে আরো আলোচনা করবো সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠানে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ